দেখতে দুধ মনে হলেও এটা কিন্তু বেসিক্যালি স্যুপ। আর এরকম আরো অনেক অ্যামেজিং ডিশেস পেতে আপনাদেরকে কোথায় চলে যেতে হবে সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভোজন ব্লগস। সো টুডে আই এম গোয়িং টু শো ইউ পিপল আমরা এখানে গিয়ে কি কি খেয়েছি, কি করেছি আর প্রতিটা ডিশের টেস্ট কেমন ছিল। ফার্স্টে যখন আপনারা এন্ট্রেন্সে ঢুকবেন, এত সুন্দর একটা মিরর, ওখানে খুব সুন্দর একটা সোফা দিয়ে রাখা আছে, এখানে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুলে নিতে পারবেন। তার ঠিক পাশেই আছে একটা বড় ল্যাম্প, ইভেন দো ওদের যে ওয়াশরুম আছে সেটাও কিন্তু দেখতে বেশ এলিগেন্ট। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বাইরের একটা নাইস ভিউ, এখানে বসলে আপনারা কিন্তু নিচে কি হচ্ছে না হচ্ছে প্রতিটা জিনিসই কিন্তু দেখতে পারবেন ইজিলি। এর পাশাপাশি আপনারা পাচ্ছেন খুবই নাইস আর কোজি একটা এনভায়রনমেন্ট, যেখানে আপনারা ফটোশুট করতে পারবেন ইজিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চ্যাট করতে পারবেন। প্লাস কিন্তু ওদের প্রতিটা সেগমেন্ট, প্রতিটা সেক্টর, ওদের প্রতিটা সেক্টরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লাইটিং আর ডেকোরেশনের জন্য প্রতিটা প্লেস, প্রতিটা স্পট, প্রতিটা জায়গা খুবই অসাধারণ লাগছে। আর ওদের লাইটিংসগুলো এতটা সুদিং যে দিনের বেলা গেলে একরকম ভাইব দিবে অ্যান্ড রাতের বেলা গেলে ভাইবটা পুরোই ডিফারেন্ট। আর স্পেশালি এই প্লেসটাতে বসলে খুব বেশি নস্টালজিক লাগে, বিকজ আমার কলেজ ডেতে আমি এই সাইডটা দিয়েই যাতায়াত করতাম। আর এই প্লেসটা আর অন্য কোথাও না, এটা হচ্ছে টেরিয়াকি, আপনারা অনেকেই হয়তো বা চিনে গেছেন। তো এখানে আমরা ফার্স্টে নিয়েছিলাম মিক্সড সি ফুড স্যুপ উইথ কোকোনাট মিল্ক, এর সাথে নিয়েছিলাম চিকেন নান বান, তার সাথে নিয়েছিলাম সি ফুড রাইস। অ্যান্ড ইউ ওয়ান্ট বিলিভ যে প্রতিটা আইটেম এতটা রিজনেবল প্রাইসে ছিল, যদিও প্রতিটা আইটেমই 1:2 করেছিল, বাট আমরা তিনজন ছিলাম, সো উই হ্যাড আ ভেরি গুড মিল এবং আমাদের কিন্তু বেশ সাফিসিয়েন্ট ভাবেই হয়ে গেছে। রাইসের মধ্যে একদম প্রপার পরিমাণে কিন্তু সি ফুডস দেয়া ছিল, স্কুইড ছিল, ক্র্যাবস ছিল, প্রনস ছিল। রাইসটা স্পাইসেস দিয়ে এতটা সুন্দর করে ব্যালেন্স করা ছিল যে কোনো কিছুই কিন্তু এক্সেস লাগছিল না। আর ওদের যে নান বানটা আছে তার উপরে একটা স্পেশাল সস তো ছিলই, তার সাথে কিন্তু কোলসলো দিয়ে হালকা করে একটা গার্নিশ করা ছিল, যার জন্য এটার টেস্টটা আরো বেশি এনহ্যান্স করে গিয়েছে। আর খাওয়ার পরে আপনার মনে হবে যে, যদিও এটা একটা চিকেন ফ্রাইয়ের উপরে দেওয়া বোনলেস, বাট খাওয়ার পরে মনে হবে যে আপনারা কি যেন একটা খেয়ে ফেলেছেন। আর স্যুপের কথা তো আর নাই বলি, এতটা মাইল্ড ছিল, বাট ইয়েট ইট ওয়াজ সুপার্ব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হেলদি, বি সেফ এন্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন ব্লগস। আল্লাহ হাফেজ। Super delicious.